আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমি একটি নতুন রাস্তায় আসলাম আর কি। এই রাস্তায় 10 বছর বা 11 বছর আগে এসেছিলাম এই রুটে। তো আজকে আমি ঢুকেছি মৌচাক দিয়ে। চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সাইনবোর্ডের পরে যে মৌচাক, মৌচাক দিয়ে আমি ঢুকছি আর কি। 10:05 যাব। দেখি এদিকে বলে অনেক দোকানপাট হয়েছে, অনেক রেস্টুরেন্ট হয়েছে, তো দেখি অনেক বাড়িঘর বলে হয়েছে। এগুলো ছিল আগে মূলত একবার এই ক্ষেত ছিল, একবার এই ক্ষেত ছিল যে এটা চক ক্ষেত, অনেকেই বুঝেন, অনেকে চক বুঝেন, হ্যাঁ অনেকে বিল বুঝেন, এরকম ছিল আর কি। তো দেখি, খালি চিন্তা করি যাবো যাবো, কিন্তু যাওয়া হয় না। দেখতে পাচ্ছেন যাইতেছি, দেখি 10:05 কি অবস্থার। নতুন একটি রাস্তা, কিন্তু আসলে আমি 10 বছর আগে এসেছিলাম, কিন্তু এখন রুটি চিনতেছি না। হ্যাঁ, মানে আমার কাছে কেমন জানি লাগতেছে আর কি, যে আসলে কি এই রুটেই 10:05 যাওয়া যাবে না, বুঝলে গেছি গা সব। একবার এই মানে যেমন নতুন একটা জায়গায় এসেছে এরকম লাগতেছে, এত বাড়িঘর ছিল না এই দিক দিয়া এই রোডে। তো দেখতেছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেমন হলো। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মতামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, ঘোরার জন্য আসলাম। ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, মত জানাবেন অবশ্যই ইনশাল্লাহ কমেন্ট বক্সে। দেখতে থাকুন যে 10:05 কি অবস্থা, আপনাদেরকে আমি দেখাবো। যে এদিক দিয়ে বলে শুনছি যে বনানী কয়েক বছর পরে বনানী, ঢাকা বনানীর চাইতেও বেশি উন্নত হয়ে যাবে এরকম বলে একটা এলাকা হবে। এই জন্য চিন্তা করলাম, দেখি ঢাকা যে বনানী আছে এটা থেকে বলে আরও ভালো উন্নত মানের মানে ই হবে জায়গা। তো এই জন্য আর কি যাইতেছি। এটা হলো খাল, এই ময়লার খাল আর কি, ময়লা পানি। তো এটা এই পানিটা মূলত 10:05 দিয়ে যায় আর কি। দেখি কি পরিস্থিতি আর কি। আসলে মানে রাস্তা ভুলে গেলে যা হয় আর কি, মানে খুব গাড়ি চালাচ্ছিলাম কিন্তু ভয় ভয় লাগছিল, কোন রোডে কোন রোডে এরকম লাগছিল আর কি। তো যা হোক, দেখতে থাকুন। এত বাড়িঘর ছিল না এদিকে, আসলে অনেক বাড়িঘর হয়ে গেছে বন্ধুরা, অনেক বাড়িঘর হয়ে গেছে। যারা এখনও আমার ফলো দেন নাই, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, এই 10:05 রুটে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন যে কি অবস্থা, কি হাল, অনেক বাড়িঘর হয়ে গেছে অনেক। এগুলো একবারে বিল ছিল, এখন এই 10-12 বছরে মানে পুরাটাই পরিবর্তন হয়ে গেছে, একদম পরিবর্তন হয়ে গেছে। মানে এরকমভাবে চালাচ্ছি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, ঘোরার জন্য আসলাম। ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কোন পথে যাইতেছি, কোথায় যাচ্ছি কিন্তু চিনতে পারতেছি না, এই জন্য ধীরে ধীরে চালাচ্ছি যে আসলে কোন দিকে যাব। তো বন্ধুরা, এরকম বাড়িঘর এদিক দেওয়া হয় নাই, এত বাড়িঘর ছিল না আর কি, একবার এই কম ছিল বাড়িঘর, নাই বলতে চলে। যখন আসছিলাম শুধু বিল ছিল, এখন একবার এই স্কুল, মাদ্রাসা, কলেজ সবই হয়ে গেছে, দুতলা, একতলা, পাঁচতলা বিল্ডিং সহকারে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আসলে
কি পরিস্থিতি? অনেকবারই ঘর হয়ে গেছে, এরকম মানে ছিল না আর কি, একবারই ছিল না। যে কি যে পরিস্থিতি দেখাচ্ছে, চিনতেই পারতেছি না, এমন লাগতেছে এরকম বাড়িঘর এরকম ছিল না আর কি, একবারে ছিল না, এগুলো সব নতুন হয়েছে আর কি, 10-12 বছরের মধ্যে হয়েছে আর কি। দেখেন কত বড় বড় বিল্ডিং হয়ে গেছে আর কি। এদিকে মানুষের কাছে শোনার পরে আসলাম যে আসলে তো দেখে তো মানে জমজমাট হয়ে গেছে, দেখলাম যা বুঝলাম আর কি। দেখতে থাকুন ফুল ভিডিওটা, আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। দেখেন কি পরিস্থিতি, যে আসলে মানে এরকম লাগছে যে একটা অপরিচিত জায়গায় এসেছি এরকম লাগতেছে। আসলে এদিক দিয়ে কখনো ঢোকা হয় নাই তো এই জন্য আর কি এরকম এ লাগতেছে আর কি। এখন কেমন বাড়িঘর হয়েছে, এদিক দিয়ে এত বাড়িঘর ছিল না আর কি, একবার এ বাড়িঘর ছিল না, এখন কি অবস্থা, কি হয়েছে এখন? আমরা 10-5-এর আইসা পড়ছি, দেখেন অনেক বাড়িঘর হয়ে গেছে। আসলে এগুলো ছিল খুব একবারে জমি, একবারে জমি ছিল, একবারে বিল বলে এখানে এগুলো খেতে পুঁই শাক, পাট শাক, তারপরে বিভিন্ন ধরনের শাকপাত করতো আর কি। পুঁই শাকই বেশি করতো, পুঁই শাক আর হচ্ছে ডাটা, আমাদের ময়মনসিংহে কয় ডাটারে কয় ডেঙ্গা। তো এই চোখের ভিতরে ই করতো, অনেক বাড়িঘর হয়ে গেছে, দেখেন একটা বাড়িঘরও ছিল না এদিকে, এটা 10-5 আর কি, একটা বাড়িঘর ছিল না। কে যে মানে আসলেও জমজমাট হয়ে গেছে, এই পাকা রোড একবারে ছিল না, একবারে কাঁচা একটা রাস্তা ছিল চিপা, কিন্তু এখন পাকা রোড হয়ে গেছে, বাড়িঘর হয়ে গেছে, বড় বড় বিল্ডিং হয়ে গেছে, এ 10-5 আর কি। দেখেন কি পরিস্থিতি। তো যারা আমার পেজটাকে ফলো দেন না অবশ্যই ফলো দেন, আর লাইক করেন, কেমন কমেন্ট করেন ভিডিওটা কেমন হলো। এটা মূলত 10-5 দেখছেন, দেখতেই পাচ্ছেন অনেক বাড়িঘর হয়ে গেছে, আসলে মানে নির্জন বা নীরব একটা এলাকা, এত বাড়িঘর হয়ে গেছে কল্পনা করতে পারি নাই। তো সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিওটা কেমন হলো মতামত অবশ্যই জানাবেন। মানে এমন একটা এদিক দিয়ে আবার একটু কম বাড়িঘর হয়েছে আর কি, ওদিক দিয়ে বেশি হয়ে গেছে, তো এদিক দিয়েও হয়ে যাবে। যে পরিস্থিতি দেখলাম মানে চক ছিল, একবারে একটা বাড়িঘরও ছিল না, একটা বাড়িঘরও ছিল না, কিন্তু এখন পাকা রোড হয়ে গেছে, দেখেন কি পরিস্থিতি। মূলত একবারে চক ছিল, এটা একবারে চক, আর এখন বাড়িঘর দোকানপাট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক দোকানপাট হয়েছে অনেক। তো বন্ধুরা অবশ্যই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।